হ্যালো বন্ধুরা, বিচিত্র এই পৃথিবীতে অনেক সুন্দর স্থান যেমন রয়েছে, একই সাথে রয়েছে ভয়ঙ্করতম কিছু স্থানও। এমনই কাশিউরে ওঠা স্থান যেগুলোতে ভুল করেও যেতে চাইবে না কেউ। আর সেই সব ভয়ঙ্কর রহস্যময় স্থানগুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আপনাদের সবার প্রিয় সমাপ্ত চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। নরকের দরজা। বন্ধুরা, নরকের দরজা অথবা জাহান্নামের দরজা যাই বলি না কেন, এর নাম শুনলেই গা শিউরে ওঠে। নরকের দরজা নামক স্থানটি তুর্কমেনিস্তানে অবস্থিত। তুর্কমেনিস্তানের কারাকোর মরুভূমির দারাভাচা গ্রামের পাশে অবস্থিত এই স্থান। ইতিহাস থেকে জানা যায়, 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায়। তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ, বন্ধ হয়ে যায় গ্যাস ক্ষেত্রটি, মারা যায় অনেক লোক, আর সৃষ্টি হয় বিশাল আগুনে ভরা বড় বড় গর্ত। আর এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হচ্ছে মিথেন গ্যাস, আর তার থেকেই আগুন। এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে 2 মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব নয় কিছুতেই। বন্ধুরা, আর এরপর থেকে এই স্থানটির নাম করা হয় নরকের দরজা। খনি লেক। খনি লেক বা কিলার লেক এর অবস্থান ক্যামেরুনে। এর আসল নাম নয়েসেলো, স্থানীয়ভাবে এটা খনি লেক নামে পরিচিত। এই লেকটি মৃত অগ্নিগিরি জলমুখের পাশেই অবস্থিত। এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হয় পানি এবং এর মধ্য থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড। বন্ধুরা, খনি লেক নাম হওয়ার পিছনে এর মূল কাহিনী হচ্ছে 1986 সালের দিকের এই লেকটির মধ্য থেকে কার্বন ডাইঅক্সাইডের বিশাল বুদবুদ বের হয়, যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুতে চলে যায়। এরপর এই লেকের চারিপাশে 23 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস, আর এই গ্যাসের আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই 1700 লোক এবং 3500 গবাদি পশু মারা যায়। আর এরপর থেকে এই লেকের নাম হয় খনি লেক। পামুককালা। বন্ধুরা, পামুককালাকে দেখে অনেকে বরফের পাহাড় বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি বরফ নয়। এই পাহাড় বা ঝর্ণার সৃষ্টি হয়েছে স্ফটিকের মতো ক্যালসিয়াম থেকে। পামুককালার অবস্থান তুরস্কে। তুর্কি ভাষা থেকে অনুবাদ করলে পামুককালার অর্থ দাঁড়ায় তুলো। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় পামুককালার সৃষ্টি হয়েছে 1000 বছর আগে। 1000 বছর আগে তুরস্কের দিনজিন অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প সংঘটিত হয়, আর ভূমিকম্প থেকে সৃষ্ট ফাটল থেকে বের হয়ে আসে ক্যালসিয়াম সমৃদ্ধ পানি। তারপর যুগে যুগে এই ক্যালসিয়াম সমৃদ্ধ পানির প্রবাহের কারণে রূপ নেয় শ্বেত ঝর্ণার পাহাড়। শ্যাম্পেন লেক। বন্ধুরা, নাম যাই থাকুক, মোটেও শ্যাম্পেন দিয়ে পরিপূর্ণ নয় এই লেকটি। এই লেকটি নিউজিল্যান্ডের ওয়াইও টাপুতে অবস্থিত। ওয়াইও টাপু জায়গাটি আবার রোটোরোয়াতে অবস্থিত। মাওরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায়, ওয়াইও টাপু এর অর্থ পবিত্র পানি অথবা রঙিন পানি। আর বন্ধুরা, রোটোরোয়া শব্দের অর্থ হচ্ছে কাহুমাতা মমিউ, যে ছিল লর্ড মারিউর চাচা, যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছিলেন। বন্ধুরা, ছবিতে কমলা রঙের যে অংশটুকু দেখা যাচ্ছে, এটা হলো গ্রাফাইডের বিশাল ফান্ডার। আর শ্যাম্পেনের মতো বুদবুদ আকারের যে গ্যাস বের হচ্ছে তা হলো কার্বন ডাইঅক্সাইড, আর এই জন্য এই লেকটির নাম শ্যাম্পেন লেক। বন্ধুরা, এই অদ্ভুত কিছু জায়গা দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।